হ্যাঁ বলো কি হয়েছে? জানো শপিং মল নাকি সব খুলে যাচ্ছে? তো কি হয়েছে? এবার কি তাহলে আমরা ঈদের শপিং করতে শপিং মলে যাচ্ছি? কত বছর তো যাইতে পারলাম না। কত বছর যাইতে পারো নাই তাই বলে কি পেটের ভাত হজম হয় নাই? এমন করো কেন? চলো না এবার যাই আমরা। আমরা সীমিত আকারে শপিং করব। একদিন শাড়ি কিনবো, দেন পরের দিন গিয়া কসমেটিক কিনবো। সুখে থাকতে কি ভূতে কিলায় তোমার তো ভালো লাগে না? দেখতেছো না দেশে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে? আশা দেশ ইন্ডিয়াতে মানুষের কি হাহাকার, অক্সিজেন পাচ্ছে না, যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে। এই সব তো জানি, আমরা স্বাস্থ্যবিধি মেনে শপিং করতে যাব। পরে কাপড় পরে কি শপিং করতে যাবা? আমাদের আদিখ্যাটা দেখলে পাচ্ছি না। ও হ্যাঁ, তোমরা তো ঘুম থেকে উঠতে ইন্ডিয়ান কালচার, ঘুমাইতে যাওয়ার সময়ও ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়ানরা যা করে তোমাদেরও তো তাই করতে হবে। ইন্ডিয়ানরা বিভিন্ন উৎসব উদযাপন করে, আজ মরাল মিছিলে যোগ দিয়েছে তারা। তোমরাও তো সেই পথেই হাঁটতেছ। হাঁটবাই বা না কেন, তোমরা তো ইন্ডিয়ানদের ডাই হার্ড ফ্যান। তুমি কি বুঝো একটা মেয়ের কত কি লাগে? মলে না গেলে ঘরে বসে সব পাওয়া সম্ভব না। ওকে, তোমার যেহেতু শপিং মলে যাইতেই হবে, তুমি একাই যাও। একটা কথা মনে রাখো, শপিং করে তোমার বাসায় ফিরতে হবে না। যতদিন না করো না যাই, তুমি তোমার বাপের বাড়িতে থাইকো। হ্যাপি শপিং। থাক লাগবে না আমার শপিং এ যাওয়া। তুমি অলওয়েজ এমন করো, তোমাকে বিয়ে করে আমি এক বিন্দু সুখ পাইলাম না। এই তো গুড গার্ল, এক কাপ চা করে খাওয়াও। অনেক কথা বলছি, গলা ব্যথা হইয়া গেছে। তোমার চা তুমি বানাই খাও। মাছ একটু মাছ মাছ দিও। কাপড় ধর, কাপড় ধর কিনতে আছি। আর মাছ দা, মাছ দা, আর মাছ দা, তো তুমি মুখ ধর। সরি ভাই, আমারটা বাইক করে আমার তার তিন ঘরে দিছোর মুখ বান্ধা দিলাম।